হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। রয়েস ব্লগসে সবাইকে অসংখ্য স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আমরা এখন বসে আছি, একটু আগে রাজু বাজারে গেছিলো, বাজার থেকে একটু মাছ টাছ কিনে আনলো। আমি বলেছিলাম অনেকদিন থেকে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, কারণ মাঝে এক মাস একেবারে নিষিদ্ধ ছিল এগুলো কেনা বেচা ধরা সব কিছুই। তো তা নিয়ে মানে প্রত্যেক বছরই বাংলাদেশে এরকম হয় আর কি, তো বন্ধ ছিল অনেক দিন। তো মাঝখানে আমাদের তার আগে আমাদের কেনা হয়নি, হ্যাঁ ছিল কিন্তু অল্প ছিল, তো আমি অনেকদিন খাওয়া হয়নি। তো ভাবলাম ইলিশের সিজন তো যাবে যাবে ভাব, তো মাছ আনতে বলি। তো মা মাছ নিয়ে এসছে, বিশাল বড় বড় দুটো মাছ। আমি অত বড় আনতে বলিনি ওকে, একটু বললে একটু বেশিই করে, মানে খাওয়া দাওয়া বিষয়গুলোকে দেখে তোমরা বুঝতেই পারো যে ওর খাওয়া দাওয়াতে একটু বেশি মনোযোগ। তো আমি যদি কখনো খাওয়ার জিনিস আনার কথা বলি, তখন আমি যতটা বলি তার থেকে একটু বেশি আনার চেষ্টা করে, অন্য বিষয়গুলো কিন্তু একদম এরকম না। তো কি এনেছে তোমাদের দেখাই। আর হচ্ছে তোমার ও এখন বাইরে গেছে, দুপুরবেলা একটু ভালো মন্দ রান্না হবে, কারণ ওর এক ভাই আসবে। মানে রাত্রি বলেছিলাম, আসতে নিমন্ত্রণ করেছিলাম এমনিতেই, ও এখানে থাকে তো মন ভালো নেই, তাই জন্য ভাবলাম যে আমাদের বাসায় এসো, একটু খাওয়া দাওয়া করবো, নিজেদের ভিতরে একটু গল্প গুজব করবো, তাহলে ভালো লাগবে। তো তাই জন্যে ও দুপুরবেলা আসার কথা, দেখি যদি আসে। এখন 10:30 মতন বাজে, সকালে খাওয়া দাওয়া সব শেষ করে এখন বসেছি। তো একটু আগে বাজার থেকে আসলো, মাছ নিয়ে আসলো, আর নিয়ে এসছে জলপাই। এই দেখো দেখাচ্ছি, তো এখানেই রেখে চলে গেছে মাছগুলো। আর দেখো এগুলো অনেক বড় সাইজের, তবে এই মাছটা কেমন জানি মনে হচ্ছে একটু তোমার আগে ধরা, কারণ এটা যেটা চোখ দেখো, এটা চোখ দেখো মানে বসে গেছে, আর এটা চোখ দেখো একেবারে ভাসা উঁচু উঁচু। তো এরকম উঁচু উঁচু চোখ হলে নাকি সেইগুলো, সেই মাছগুলো ভালো হয় বেশি, নাও হতে পারে দুটো একই রকম হতে পারে। তো দেখো এগুলো কিন্তু অনেক বড় সাইজের মাছ, আর পেটে ডিমও আছে। তো এটার পেটে ডিম কম, এটার যাতে ডিম বেশি, ডিম মানে মা এদিকে ডিম ছাড়ার সময় প্রায় শেষ হয়ে গেছে, তারপরে এখন অনেকটা ছাড়ছে। আর এদিকে আছে এই যে দেখো চুই নিয়ে আসলো, এই যে চুই, আর এখানে আছে জলপাই। জলপাই আনতে বলেছিলাম হচ্ছে তোমার আচার করবো বলে, জলপাইয়ের তেল আচার, তেল ঝালের আচার করবো বলে। তো এই যে জলপাইয়ের আচার করবো বলে এখানে জলপাই নিয়ে এসছে কতকগুলো, আর সর্ষের তেল ফেল সব বাড়িতে আছে। তো একদিন যেদিন করবো, দু একদিনের ভিতরে করবো, তো যেদিন করবো তোমাদেরকে সেদিন দেখাবো। আপাতত মাছ দুটো কাটবো, কেটে যেটুকু ফ্রিজে রাখা কাটবো, আর রান্নার জন্য কিছু রাখবো। চলো। তো বন্ধুগণ বসে গেছি মাছ কাটতে। আর দেখো অনেকে আমাকে বলো এই মাছ কাটার ভিডিও দাও, বাটা মাছ কাটার ভিডিও দাও, ওইটার ভিডিও, এটার ভিডিও, বিভিন্ন সময় বলো যে বিভিন্ন রকম ভিডিও দিতে। তো আমি কোনো সময় মানে দিয়ে উঠে পারি না। আর এখন না অনেক দিন থেকে রাজীবকে বলছি যে বাটা মাছ নিয়ে এসো, তো মানে নিজেদের খাওয়ার জন্যে, কিন্তু অনেক দিন থেকে বাটা মাছ পাচ্ছে না। তো ভাবলাম যে তোমরা বলছো যে বাটা মাছ কাটার ভিডিও দিতে, তো কীভাবে দেবো, বাটা মাছ তো পাওয়াই যাচ্ছে না, তাই জন্য আমি দিতে পারছি না। তো দেখো আজকে হচ্ছে তোমার ইলিশ মাছ কাটার ভিডিও দিলাম, তো ওটা তো আমার কাটা অর্ধেকটাও হয়ে গেছে। তো এটা এখান থেকে প্রথমটা মানে আরেকটার ভিডিও শুরু করলাম, আরেকটা কাটছি। তো দেখো প্রথমে আমি মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম, তার আগে কি কানকটন মানে পাকনা পাকনা যেগুলো ছিল সেগুলো সব কাটলাম, তারপরে আঁশটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো প্রথম পর্যায়ে একেবারে যে সুন্দর করে ছাড়াতে হবে এমন না, মোটামুটি ভালো করে একটু ছাড়িয়ে নিতে হবে। দুই একটা পরে থাকবে, সেগুলো পরে দেখবো, যখন আর কি ছোটো ছোটো পিস হয়ে যাবে তখন ওগুলো ছাড়াতে খুব বেশি সুবিধা হয়। না হলে বড় মাছ কাটতে গেলে কি হয় বলো তো, মানে উঠিয়ে দুই হাত দিয়ে উঠিয়ে পারা যায় না। তো আমার না বড় মাছ কাটতে ভালো লাগে, আমি যখন দেখি বাজার থেকে আসার সময় দেখি যে কেউ তোমার বড় মাছ কিনে ওখান থেকে কাটিয়ে আনছে, তখন আমার ভীষণ মন খারাপ লাগে, মনে হয় কি আমার কাছে যদি একটু দিত তাহলে আমি একটু কেটে দিতাম। আমার এই অভ্যাসটা একেবারে ছোটোবেলা থেকে, কারণ আমি মাছ তরকারি এগুলো কাটতে ভীষণ পছন্দ করি, তারপরে বড় মাছ হলে তো কথাই নেই। মানে আমার মা বলতো যে আমি যখন যতটা ছোটো ছিলাম তার থেকে মানে আমার ওজনের বেশি বড় মাছ নাকি আমি কাটতাম এরকম ছোটোবেলায়। তো মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগতো। আর এই যে দেখো আমি রাজীবকে সবসময় বলি, মানে ছোটো মাছ আনলে একটু কষ্ট হয় তারপরেও আমি কাটি, আর বড় মাছ আনলে তো কথাই নেই, কাটতে আমার এত ভালো লাগে। তো দেখলেই তো কীভাবে কীভাবে কাটলাম, মাথাটা কেটে তারপরে একেবারে কাটার গা ঘেঁষে তারপরে তোমার পেট আর পিঠের দাঁড়াটা আলাদা করতে হবে। তো এই আলাদা করে তারপরে সবগুলোই দেখো পিস পিস করে দিয়েছি, আর লেজের ওখান থেকে কিন্তু একটু রেখে দিয়েছি, ওখান থেকে দুটো পিস মাছ বেরো হবে আর লেজ বেরো হবে।
তো এই যা এইভাবে কাটতে হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখো লেসটা, এখান থেকে দুটো পিস মাছ বের করব। তো গতদিনও যেন বাসা বাইরে গেছিলাম, গতদিন না কি পরশু বাইরে গেছিলাম, তো আসার সময় দেখি কি বড় একটা রুই মাছ কিনে একজন কাটার জন্য কাটিয়ে নিয়ে আসছে, মানে কাটাচ্ছে ওখানে বসে বসে। তো ভীষণ মনটা খারাপ হয়ে গেল। আমি রাজীবকে বলছিলাম রিক্সায় বসে বসে, দেখো এই মানুষগুলো যে কেন মাছ কাটায়, বা মানে বাইরে থেকে বাসায় নিয়ে গিয়ে কাটতে যে মাছগুলো কি ভালো লাগে, তো মনে হয় তাদের সমস্যা আছে কোনো, বাবা তো বা মাছ কাটতে জানে না। আমি ভীষণ ভালো মাছ কাটতে পারি, মানে এভাবেই যেভাবে শিখেছি আমি ছোটোবেলা থেকে। তো এখানে দেখো মাছ টাছ কাটা শেষে আমি এখানে তরকারিও উঠিয়ে দিয়েছি, তো ঋদ্ধি ঘরে কান্নাকাটিও শুরু করে দিয়েছে, কারণ অনেকক্ষণ থেকে ওর কাছে আমি নেই। তো আর ঘুম আসছে, মোট কথা হলো ঘুম আসছে, এখন একটু বেলা হয়ে গেছে, তো ওকে চান করিয়ে তারপরে ঘুম পাড়াবো। তো আমি এই তরকারিটা নামিয়েই যাব, ওকে একটু ইয়ে দিয়ে এসেছিলাম, মানে বেবি দিয়ে এসেছিলাম কার্টুন। আর এখানে দেখো আসে হচ্ছে শুকরের মাংস, তো মাংসটাও রান্না করব, আগে তরকারিটা রান্না করব তারপরে মাংসটা। তো চলো, এই যে দেখো আমাদের কি সুন্দর একটা মাংস হয়ে গেছে রান্নাটা। তো এখন মানে রাজীবের ভাইকে ফোন করা হয়নি, সজীব ওকে ফোন, মানে রান্নাবান্না সব শেষ হয়ে গেছে তো ফোন করেছে, আর আমি ঋদ্ধিকে চান্দান করিয়ে ঘুম পাড়িয়ে আমি এখন রান্নাবান্না শেষ করে চান করে আসলাম। তো দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করবো। এই যা আর আসে, এই যা দেখো তরকারি রান্না করেছি, এটা মাছ দিয়ে, মাছের মাথাও দিয়েছিলাম, আর এই যে লাল শাকের টক, আর এখানে আছে মাংস। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেন্যুতে খাওয়া দাওয়া এটাই। তো দেখো আমি না সচরাচর মানে কেউ বাসায় আসলে আমি দেখাতে চাই না, কারণ আমি একটা ধাক্কা খেয়েছি, তারপর থেকে বুঝে গেছি যে কাউকে নিয়ে আমি ভাই ভিডিও করব না। তারপরেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, বলবে না কেউ মনে হয় আসেনি, আমাদের এমনিতেই দেখাচ্ছি, তো তাই জন্য দেখিয়ে দিলাম। প্রিয় গাড়ি, কি গাড়ি, কি গাড়ি, এটা কি গাড়ি, আইসক্রিম গাড়ি, বলো কি গাড়ি, আইসক্রিম গাড়ি চলে গেল, আমার একটা আইসক্রিম দিয়ে যাও, ও আইসক্রিম ওলা, আমার একটা আইসক্রিম দিয়ে যাও, দেব না, দাও আমি টাকা দেব, কয়টা পেন্সিল দেব মা, কয়টা পেন্সিল দেব, নাও একটা পেন্সিল দাও, নিয়ে আমার ই দাও, আমার তো আইসক্রিম দাও, কি আইসক্রিম আছে তোমার কাছে, স্ট্রবেরি, স্ট্রবেরি আর কি, ভ্যানিলা, আর 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 কমেবু আইসক্রিম, কমেবু, তা নিয়ে এসো, চকলেট আইসক্রিম আছে, আছে, তা সামনে নিয়ে এসো গাড়ি, অনে নিজেই কি করতে চাও, দাও আমার তো, আমার তো ভ্যানিলা আইসক্রিম দাও, দাও দাও তাড়াতাড়ি দাও, এই দাও এই আইসক্রিমটা, দাও আইসক্রিম দাও, কম আইসক্রিম, দাও, কত টাকা, কত টাকা দাম, 20 টাকা দাম, 20 টাকা, বাবা রে, চিনি বলো, এনো দাও চিনি, কি মজা আইসক্রিম, এনাও টাকা নাও, টাকা টাকা নাও, টাকা পকেটে রাখতে চাও, দেখি দেখো টাকা, তো গাইস ঋদ্ধি রাত্রিবেলার খাওয়া দাওয়া শেষ, আর আমরা দেখো ওকে খাইয়ে মাত্র আসলাম, তো আমরা এখনো খাইনি, রাত্রিবেলা খাবো খাওয়ার পরে, আর ওই যে আইসক্রিম আইসক্রিম খেলছিলাম আমরা দুজন, তো কয় তারিখে যেন ময়টাইজের জন্য, মানে ময়টাইজ বলছি পিনের জন্য অ্যাপ্লাই করা ছিল, তো এ মাসেও আসবে কি না জানি না, একেবারে হতাশ হয়ে আছি, তো কি হয় দেখি, তারপরে এ মাসটা তো যাক, তারপরে না হয় লিখিত আবেদনই করতে হবে মনে হয় আমাদেরকে,
তো মনটা খারাপ যখনই মনে পড়ে তখনই যেন মনটা খারাপ হয়ে যায়। আজকের জন্য বেশি পরিমাণে মনে পড়ছে, মানে সকাল থেকে মনে পড়েছে যে পিনের জন্য আবেদন করেছিলাম, মনে হয় এক মাস হয়ে গেছে, আসেনি এখনো। তারপর থেকে শুধু বারবার মনে পড়ছে যে কি হবে কি হবে, মনে হয় হবে না আমার। তাই জন্যে তো দেখি এবার যদি না আসে তাহলে লিখিতভাবে আবেদন করতে হবে, তারপরে কি হয় না হয় সেটা উপরালাই জানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। মন ভালো নেই আজকে, আমার মন ভালো নেই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগের সাথে থেকো। ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর আমার কি করণীয় এটার জন্য, পিনটা পাওয়ার জন্য সেটাও বলো। আমি তো সব কিছু ঠিকঠাক করেই দিয়েছি, ঠিকানা এবার এখানকারটা দিয়েছি, আগে দুবার তো বাড়িতে দিয়েছিলাম, কিন্তু এবার এখানে দেওয়া দেখি কি হয়। তো তোমরা আমার জন্য একটু আশীর্বাদ করো। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।